আজিলৈকে তো কোনো অসুবিধা নাই, পরীক্ষা পাতিবই পারে। যদি কিবা কারণত অমিক্রন বাড়ে তেতিয়ালে স্বাস্থ্য বিভাগ আর শিক্ষা বিভাগে আলাপ আলোচনা করে লব, কিন্তু আজির দিনত আমি ধরে লব লাগে যে পরীক্ষা 100% হব, কারণ যাবারও পরীক্ষা হওয়া নাই। আর আমার যদি 15-18 বছর যে পরীক্ষার্থী তেনেকুৱা আমার মানুষ আছে 20 লাখ, আমার হাতত 20 লাখ ডোজ আছেই, গতিকে আমি অন্তত এক পালি ভ্যাকসিন পরীক্ষার আগতে দি দিব পারিম। আর যেহেতু কোভ্যাকসিন দিম, 28 দিনত এক প্রকার দুই পালিয়ে হয়ে যাব, গতিকে আমি শিক্ষা বিভাগ আর স্বাস্থ্য বিভাগে সমন্বয়ের সহিতে কাম করলে আমার পরীক্ষা পাতি এবার ধুনিয়াকৈ সব হয়ে যাব। 11:30 বজাত কার্ফিউ আরম্ভ হব, রাতেপা 5 বজালৈকে মানে 6 বজালৈকে আমার কার্ফিউটো স্ট্রিক্ট থাকিব, 11:30-6টালৈকে। যদি অমিক্রন বাড়ে তেতিয়াহলে আমি এডিশনাল রেস্ট্রিকশন হয়তো এনেকে মানুষ গুট খোৱা আদিত আনিব লাগিব, কিন্তু আজিলৈকে যেহেতু বঢ়া নাই আমি তার কারণে রাইজক এটা যেটো কয় পেনিক এটা ক্রিয়েট করাব খোঁজা নাই, কিন্তু আমি চোকা দৃষ্টি রাখিছো। যোৱাকালি স্বাস্থ্যমন্ত্রী ডাঙরে আপোনালোকৰ লগত কথা পাতিছে, আমার আইসিইউৰ পৰা অক্সিজেনৰ পৰা ঔষধলৈকে সকলো মজুত আছে, গতিকে চিন্তার কারণ নাই। খালি মোৰ অকণমান অসমৰ ৰাইজক অনুরোধ যে সেকেন্ড পালি ভ্যাকসিন এতিয়াও আমি 1 কোটি 60 লৈছো, তার মানে 70 লাখ 40+20 60 লাখ বা 57 লাখ বুলি কব পাৰে, একেবাৰে যদি প্রিসাইজ কয় 57 লাখ মানুহে এতিয়াও সেকেন্ড পালি ডোজ লোৱা নাই, সেইখিনি যাতে সোনকাল হয়। আৰু বাকি বুস্টার ডোজৰ 15 বছৰলৈকে যি ভ্যাকসিন দিব লাগে অহাকালিৰ পৰা আৰম্ভ হ'ব, 15-18 বছৰ 3 তাৰিখৰ পৰা। আৰু ভাৰত চৰকাৰৰ লগত কালি ভিডিঅ' কনফাৰেন্স আছে, তাৰ পিছত যিটো প্ৰিকশনাৰী ডোজ বুলি কৈছে 9-10 তাৰিখৰ পৰা সেইটো আৰম্ভ হ'ব।